ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক আছেন, আপনাদের জন্য দারুণ সুখবর। নতুন সরকার গঠন হয়ে কিন্তু আপনাদের পুজোর বোনাস ঘোষণা করা হলো। আজই এটা ঘোষণা করা হয়েছে কারা এই বোনাস পাবেন, বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা জারি হয়েছে 6 মে 2021। সাবজেক্ট থেকে লিখছে দেখুন, গ্র্যান্ড অফ অ্যাডহক বোনাস টু দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরি অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার 2020 to 2021, অর্থাৎ 2020-21 সালের আপনাদের বোনাস ডিক্লেয়ার হলো। এটা আগে থেকেই বলা হচ্ছিলো যে কবে বোনাস ডিক্লেয়ার করা হবে, সাধারণত ঈদের আগে এটা করা হয়, তবে ভোট চলাকালীন এটা তো ডিক্লেয়ার করা যায় না, সেই জন্য ডিক্লেয়ার হয়নি। তা ভোট মিথ্যেই নতুন সরকার আসতেই এটা ডিক্লেয়ার করা হয়েছে আপনাদের জন্য। এবারে দেখুন বোনাস কারা পাচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যাদের এমুলেন্ট 31-3-2021 36,000 টাকার বেশি হয়নি, তারা কিন্তু এই 4,500 টাকা বোনাস পাবে। দেখুন কি বলছে, হুজ রিভাইস এমুলেন্টস ডিড নট এক্সিড রুপিস 36,000 পার মান্থ অ্যাজ অন 31 মার্চ 2021 উইল বি এন্টাইটেল টু অ্যাডহক বোনাস ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ার 2020 to 2021 অ্যাট দ্য রেট অফ রুপিস 4,500 পার হেড। অর্থাৎ আপনাদের এই এমুলেন্টটা 36,000 টাকা যাদের ক্রস করেনি 31 মার্চ 2021, তারা এই 4,500 টাকা পাবে। এবারে এমুলেন্ট কথাটারও কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে, এমুলেন্ট মানে আপনারা মনে রাখবেন বেসিক ডিএ প্লাস এনপিএ, যদি এনপিএ থাকে, নাহলে কিন্তু বেসিক আর ডিএ মিলিয়ে যাদের 36,000 টাকা ক্রস করেনি 31 মার্চ 2021 তারা কিন্তু এটা পাবে। তবে আরও একটা এটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে, এই যে 36,000 টাকা কিন্তু আপনাদের পুরো ফিনান্সিয়াল ইয়ারের যে কোনো 6 মাস যদি থাকে আপনাদের, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা এটা কিন্তু পাবেন, বোনাসটা পাবেন। দেখুন এখানে দেওয়া হয়েছে, দি এমপ্লয়িজ হুজ রিভাইস এমুলেন্ট অন 31 মার্চ 2021 এক্সিডেড রুপিস 36,000 পার মান্থ বাট ডিউরিং দ্য ইয়ার 2020 to 2021 দেয়ার এমুলেন্ট অ্যাটলিস্ট ফর 6 মান্থ ওয়ার লেস দ্যান 36,000 পার মান্থ দি সেড এমুলেন্ট এক্সিডেড দ্য এলিজিবিলিটি সিলিং অফ রুপিস 36,000 পার মান্থ অন অ্যাকাউন্ট অফ প্রমোশন ডল অফ ইনক্রিমেন্ট ইমপ্লিমেশন অফ ক্যাশ এনহান্সমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড রিভাইস পে এসেটটা আফটার রিমেনিং লেস দ্যান 36,000 পার মান্থ অ্যাটলিস্ট 6 মান্থ উইল বি এন্টাইটেল টু অ্যাডক বোনাস 4,500 পার হেড আন্ডার দিস অর্ডার। অর্থাৎ ওই ফাইন্যান্সিয়াল ইয়ার মানে 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ারে যে কোনো 6 মাস যদি আপনার 36,000 টাকার কম থাকে, তারপর যদি বিভিন্ন কারণে বেড়ে যায়, ধরুন ডিএনএস অ্যালাউন্স বেড়েছে বা ক্যাশ পেয়েছেন, পে রিভাইস হয়েছে, তার জন্য যদি কস্ট করে যায়, তাহলেও কিন্তু আপনি এই 4,500 টাকা বোনাস পাবেন। এখানে পুরো ক্লারিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই বোনাসটা আপনারা কবে পাবেন সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখানে বোনাসের একটা ক্যালকুলেশন দেওয়া আছে, তবে কোনোভাবেই 4,500 টাকার বেশি কিন্তু হবে না। এছাড়া যারা ক্যাজুয়াল ওয়ার্কার আছেন তারাও কিন্তু বোনাস পাবেন, তাদের ক্ষেত্রেও এখানে একটা ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে। এবার চলে আসুন, দেখে নিই যে বোনাসটা আপনারা কবে পাবেন। দি ডিসবার্সমেন্ট অফ অ্যাডক বোনাস স্যাংশন হেয়ার ইন অ্যাভভ শুড বি মেড ইন কেস অফ মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বিফোর দ্য ফেস্টিভ্যাল ঈদ উল ফিতর। মুসলিম কমিউনিটির যারা এমপ্লয়ি আছে, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, তারা কিন্তু ওই ঈদ উল ফিতরের আগে তারা পাবেন, অর্থাৎ তাদেরকে কিন্তু ডিসবার্স করতে হবে। ইন কেস অফ আদার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাচ ডিসবার্সমেন্ট শুড বি মেড বিটুইন 27 সেপ্টেম্বর 2021 to 5 অক্টোবর 2021। অর্থাৎ আদার দেন যারা মুসলিম এমপ্লয়ি আছে, তাদের কিন্তু পুজোর আগে অর্থাৎ 27 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে কিন্তু তাদের ডিসবার্স করতে হবে। ইন কেস অফ ফেলিওর দ্য ডিসবার্সমেন্ট শুড বি মেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর ঈদ উল ফিতর দুর্গাপূজা। যদি এটা ফেলিওর হয় ডিসবার্সমেন্টে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে, তাহলে কিন্তু যতটা সম্ভব এর আগে কিন্তু দিয়ে দিতে হবে, ঈদ উল ফিতর বা দুর্গাপুজোর আগে দিয়ে দিতে হবে। এটাই বলতে চাইছে, যথেষ্ট আপনাদের জন্য একটা সুখবর, নতুন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গে এসে গেল। ধন্যবাদ।